বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে একটি ট্রিক দেখাবো এই ট্রিকটি আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনি যখনই আপনার ফোনের ক্যামেরা দিয়ে ফটো তুলবেন সেই ফটোটি ডিএসএলআর ক্যামেরার ফটোর মতো হয়ে যাবে এবং যে কেউ দেখলে বলবে যে কি আপনি ডিএসএলআর দিয়ে ফটো তুলেছেন কিন্তু আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে ফটো তুলেছেন কোনো রকমের ডিএসএলআর ব্যবহার করেননি তবুও বন্ধুরা মানুষ এটাই মনে করবে যে আপনি ডিএসএলআর দিয়ে ফটো ক্লিক করেছেন শুধু বন্ধুরা ডিএসএলআর না এখানে আমি আপনাদেরকে এমন একটি ম্যাজিক দেখাবো দেখলে অবাক হয়ে যাবেন এখন আপনারা এখানে একটি নর্মাল ফটো দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার নেই কোনো কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এআই এই ফটোগুলাকে কিভাবে এডিট করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই আমরা এটি হচ্ছে অরিজিনাল ফটো এটিকে আমরা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই ফটোটুকে কি বানিয়ে দিয়েছে আপনারা এখানে বুঝতে পারতেছেন অনেক সুন্দর বানিয়ে দেবে আপনাদের ফটোটিকে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি কার রয়েছে এখানে আমরা সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন এআই আমার ফটোটিকে কিভাবে তৈরি করে দিয়েছে আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনি যদি প্রত্যেক দিন ফটো আপলোড করেন বা ইনস্টাগ্রামে যেখানে সেখানে যদি ফটো শেয়ার করেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে আসবে আপনি যে কোনো ফটোকে আপনি চাইলে এইভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিতে পারেন বা চাইলে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন বা আপনি আপনার ফটোটাকে ঠিক এরকমভাবে ডিজাইনও করতে পারেন আপনাকে জাস্ট কোনো কিছু করতে হবে না জাস্ট এক ক্লিক করবেন আপনার ফটোগুলা তৈরি হয়ে যাবে তো কিভাবে আপনি এই কাজটি করবেন কিভাবে আপনি আপনার ফোনের নর্মাল ক্যামেরাটাকে কীভাবে বাড়াবেন সবগুলো বিষয় আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে কিন্তু বাড়তি কোনো কাজ করতে হবে না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনারা দেখে অনেক বেশি খুশি হবেন যারা ফটো তুলতে ভালোবাসেন যারা ফটো শেয়ার করতে ভালোবাসেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করব জানা করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন থাকে থেকে আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথমত বন্ধুরা আমাদের এই অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে এটি হচ্ছে ফটো রুম অ্যাপ্লিকেশান এটি আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করতে পারেন বা কীভাবে ইনস্টল করবে সেটিও দেখাবো অ্যাপ্লিকেশানটি অন করার পর আপনাদের সামনে এখানে আসবে স্টার্ট ফ্রম ফটো এই জায়গাতে আমরা ক্লিক করবো এখানে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব যে কোনো গ্যালারিতে ক্লিক গ্যালারিতে আবার এখানে গ্যালারিতে ক্লিক করব এখানে আমরা ফটোটি যেখানে রেখেছি সেখান থেকে ফটোটি আমরা সিলেক্ট করব তো এখানে আমি ফটোটি নিয়ে নিলাম এই ফটোটিকে আমি আপনাদেরকে এডিট করে দেখে দেখাবো তো আমরা কি করব এটি হচ্ছে নর্মাল একটি ফটো যে কোনোভাবে আপনার ক্যামেরাটি অনেক বেশি খারাপও হোক সমস্যা নাই ফটোর কোয়ালিটি যদি ভালো না হয় তাও সমস্যা নেই জাস্ট এখানে আমরা রাইট এখানে ক্লিক করব এখন বন্ধুরা ফটোটি এই অ্যাপ্লিকেশানটি স্ক্যান করবে এবং ফটোটির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে দেখুন এখানে ম্যাজিকটি আমি আপনাদেরকে বলি আপনাকে এডিট করতে হবে না এটি নিজে নিজে এডিট হয়ে যাবে তো এখানে আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন ফটো এডিটিং ক্লাসিক এই অপশনটি পাবেন যদি না পান এখানে চার্জবার রয়েছে এই জায়গাতে ক্লিক করে খুঁজবেন ঠিক আছে তারপর আপনারা পেয়ে যাবেন ক্লাসিক লিখলেই আপনারা পেয়ে যাবেন এখন আমরা কি করব ফটো এডিটিং ক্লাসিকের মধ্যে আমরা ক্লিক করব তো এখানে আমাদের ফটোটিকে চার ধরনের তৈরি করে দিয়ে দিয়েছে একটা হচ্ছে একটু ব্লার এফেক্ট বেশি দেখা যাচ্ছে একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর এখানে দেখতে পাচ্ছেন অরিজিনিয়াল ফটো হচ্ছে এটা আর এটা হচ্ছে ব্লার তো আমরা কী করবো এই ফটোটাকে ক্লিক করবো ফটোটাকে ক্লিক করে দিয়েছি ফটোটা ওপেন হয়ে গেছে এখন আমরা চাইলে ব্লারটাকে বাড়াতে পারি আমরা চাইলে ব্লারটাকে কমাতে পারি এখান থেকে আমরা সেট করতে পারি তো এরকমই খুব ভালো দেখাচ্ছে যেটি তৈরি করে দিয়েছে অনেক ভালো তৈরি করে দিয়েছে তো আমরা কি করব এখানে শেয়ার আইখানে ক্লিক করব এবং এখানে আমরা মেবি লেটারে ক্লিক করব এবং ফটোটাকে আমরা আমাদের ফোনের মধ্যে সেভ করব কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমার্ক রয়েছে কিভাবে সেটি রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখাব সেভ টু গ্যালারি করুন যখনই সেভ টু গ্যালারি করবেন এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন চলুন আমরা আরও কিছু দেখি ফটো আরও ভালো ভালো ফটো এখানে তৈরি করে দেয় কিনা নিচের দিকে যাবো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কিছু ফটো ইনস্টাগ্রামের জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে যাব দেখুন এখানে হচ্ছে প্রোফাইল পিকচার আপনি চাইলে আপনার ফেসবুক ফেসবুকের জন্য আপনি চাইলে আপনার ইউটিউবের জন্য আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের জন্য প্রোফাইল পিকচার দেখুন কত সুন্দর সুন্দর মোবাইল পিকচার এখানে তৈরি করে দিয়েছে আপনি চাইলে এরকম ফটো তৈরি করতে পারবেন না যদি তৈরি করতে যান অনেকটা সময় অনেক কিছুই লেগে যাবে তো এগুলোকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন সেম প্রসেস যেভাবে প্রথম ফটোটি ডাউনলোড করেছি এখানে নিচে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে আমার বার্থডে যদি হয় তাহলে আমি এখানে এসেই আমার ফটোগুলাকে আমি এডিট করব তো আপনারা দেখতে পাচ্ছেন বার্থডের অনেকগুলো ফটো এখানে তৈরি হয়ে গেছে নিজে নিজের বন্ধুরা এটি তৈরি হয়ে গেছে আপনি চাইলে আপনার প্রেমিকার আপনার যে কোনো মানুষের ফটো আপনারা বার্থডে ফটো আপনারা এখান থেকে তৈরি করতে পারেন দেখুন একটা ফটো অন করে দেখিয়ে দিন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ফটো আপনারা দেখতে পাচ্ছেন তা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমরা দেখি এখানে হচ্ছে ন্যাচারাল ন্যাচারালের মধ্যে ক্লিক করে দেখি ন্যাচারালের মধ্যে ন্যাচারালের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফটো এখানে তৈরি করে দিয়েছে এই ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট বন্ধুরা এক ক্লিকে এই ফটোগুলা তৈরি করে দিয়েছে আমরা ব্যাকে যাব এবং আমরা আরও নিচের দিকে যাব দেখুন এখানে কতগুলি স্টাইল রয়েছে বন্ধুরা এই স্টাইলগুলি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটি ক্লিক করলাম এই ফটোগুলি যদি আপনারা এরকম ফটো যদি ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করেন মানুষরা তো পাগল হয়ে যাবে ঠিক আছে সেভ করার জন্য আগেই বলেছি শেয়ার বাটনে ক্লিক করবেন এখানে মেবি লেটার করবেন তারপর এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি করবেন জাস্ট এটুকুই আপনাদেরকে কাজ করতে হবে এখানে আপনারা আরও নিচের দিকে যান আপনারা দেখুন কি সুন্দর সুন্দর ফটো যেগুলো প্রো বন্ধুরা সেগুলো আপনারা নেবেন না প্রো ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর বন্ধুরা এখানে ফটো তৈরি করে দেবে আপনি রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন বিচের মধ্যে দাঁড়িয়ে আছেন অনেক অনেক বন্ধুরা এখানে ক্যাটাগরি রয়েছে আপনি যদি লোড মোর করেন তাহলে আপনাকে আরও ফটো এখানে তৈরি করে দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আরও ফটো এখানে চলে আসবে আপনার যে যে ফটোগুলি ভালো রাখবে সেই ফটোগুলি আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন আপনাদের ফোনের মধ্যে তো আপনাদের কোনো ডিএসএলআর প্রয়োজন হলো না যে কোনো ফটোকে আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন তো ফটোটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনারা ব্লার করে নিতে পারবেন তো কীরকম লাগলো আপনারা জানাবেন এখন বন্ধুরা ফটোর যে ওয়াটারমার্ক সেটি আমরা কীভাবে রিমুভ করবো আপনাদের জন্য এখানে স্ন্যাপসিট এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে এটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব জাস্ট বেশ ঠিক আছে না এটির মধ্যে আপনারা ক্লিক করুন যে ফটোটির মধ্যে ওয়াটারমার্ক রয়েছে সেই ফটোটির উপরে আপনারা ক্লিক করুন ওয়াটারমার্কটা এখানে দেখা যাচ্ছে তো আমরা কী করব টুলের মধ্যে ক্লিক করবো মাঝখানে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হিলিং হিলিংয়ের মধ্যে ক্লিক করব এবং এটিকে আমরা একটু জুম করবো সরি ভালোভাবে করিনি তো এটিকে আমরা জাস্ট এইভাবে ক্লিক করব দেখুন বেশি না একটু একটু ঠিক আছে রাইট এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ফটোর সেটির সাথে ম্যাচিং করে দেবে এবং ফটোটি বন্ধুরা তৈরি হয়ে যাবে এখানে আপনারা কী করবেন এক্সপোর্টে ক্লিক করবেন এবং সেভ করবেন দেখুন সেভ করে দিয়েছি এখন যদি আমি ফটোটি গ্যালারি থেকে অন করি আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসছে গ্যালারির মধ্যে ফটোটির মধ্যে কোনো রকমের ওয়াটারমার্ক নাই একদম ডিএসএলআর যেভাবে ফটো ক্লিক করে ঠিক সেরকম হয়ে যাবে অরিজিনাল ফটোটি আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি হচ্ছে অরিজিনাল তো এই ফটোটাকে আমি কত রকমের বানিয়ে দিয়েছি তো আপনারা যদি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চান তাহলে অ্যাপ্লিকেশানটি হচ্ছে ফটো রুম আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে চলুন প্লে স্টোরে চলে যায় তো এখানে আমরা লিখব ফটো রুম আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে আপনারা ইনস্টল করবেন আরেকটা অ্যাপ্লিকেশান দেখিয়েছিলাম এটার নাম হচ্ছে স্ন্যাপ সিট এই অ্যাপ্লিকেশানটি এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কেন চলে আসছে এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আর আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে আপনারা অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি কী রকম লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই হাফেজ